السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم إن في الجنة شجرة إلا وساقها من ذهب أو كما قال عليه الصلاة والسلام নামাজের ভিতরে যেই দুরুদ ইব্রাহিম আমরা পাঠ করি মহব্বতে খালিস দিলে হৃদয় নিংড়ানো ভাষায় জিন্দগির শেষ দুরুদ শরীফ মনে করে যেই নবীজির শাফাআত ব্যতীত কিয়ামতে আখিরাতে কোন মানুষ জান্নাতে যাওয়ার অধিকারী হবে না সেই আল্লাহর হাবিবে পাক জান্নাতের সম্রাট নবীকুলের ইমাম রসুলদের ইমাম খাতামুন নবিয়্যিন মাহবুবে রব্বুল আলামিনের প্রতি ইশক আর প্রেম নিয়ে নামাজের দুরুদ ইব্রাহিম সকলে একসঙ্গে পাঠ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أضعافا مضاعفة في ألف 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 في ألف 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 شكرا لك اللهم آمين محبته كيكبر الله ذكرك لا إله محب لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله
عافي شافي هو الله لا إله محب لا إله لا إله याद में तेरी सबको भुला दो याद में तेरी सबको भुला दो क्वीन मुझको याद रहे तुझ पर सब घर भर लुटा दो खाने दिल आबाद रहे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा सब खुशियों को आग लगा दो सब खुशियों को आग लगा दो गम से तेरे दिल शाद रहे सब को नजर से अपनी गिरा दो तुझसे फकत फरियाद रहे ला इलाहा ला इलाहा ला इलाहा ला محمد رسول الله صلى الله تعالى عليه وسلم في كل يوم وفي ساعة ألف ألف مرات وبغير حساب شكرا لله اللهم آمين অধ্যকার এই আজিম শান মাহফিলের কাবিলে সদ এহতরাম জনাব সম্মানিত সভাপতি অধ্যকার আজিম শান মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য উপস্থিত অসংখ্য অগণিত আমার উস্তাদ সমতুল্য সরতাজ হযরতুল আল্লাম মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজাম যুবক বন্ধুগণ স্নেহের আদরের কচিকাচা সুনামণিগণ পর্দার অন্তরালে অবস্থানরতা অসংখ্য অগণিত মহিলা সমাজ সকলকে আমার আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন প্রতিকূল অবস্থার ভিতর থেকে আমাদেরকে মুক্তি দান করে বেহেশতের বাগানের ভিতরে কুরআনুল হাকিমের মাহফিলে জান্নাতের বাগিচার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা হইতে ফারিক করে বেহেশতের বাগানে আল্লাহর মহব্বতের বাগানে জান্নাতের বাগিচায় আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য সুযোগ এবং তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল হইতে প্রাণ খুলে বজ্র কণ্ঠে সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
ভাইজানেরা আমার বাবাজিরা, আজকের এই দিনে দোসরা মার্চ ২০১৮ সাল আজকের এই দিনে অসংখ্য অগণিত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে আছে না নাই, সবাই বলেন আছে না নাই। অনেকে অসুস্থ হয়ে বিছানার উপরে, বিছানায় শয্যাশায়ী হয়ে, অনেকে অসুস্থ অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার দুনিয়াবি পেরেশানি হইতে মুক্ত করে আল্লাহ পাকের বেহেশতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন। এই জন্য আপনারা সবাই খুশি না বেজা, অন্তরতে খুশি? আল্লাহ আমরা সবাই জান্নাত চাই, আল্লাহ কবুল করুক, জোর বলে আমিন। যদিও আমরা সকলে উপযুক্ত নই, তবুও উপযুক্ত ব্যক্তিদের ভিতরে অনেক সময় আল্লাহ পাক অনুপযুক্ত ব্যক্তিদেরকেও সেই উপযুক্ত প্রতিদান আমার আল্লাহ দান করে দেন। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে তিনি বলেছেন, আগর খাহি হম নশিনি বা খুদা গো নশিনদ দর হুজুরে আউলিয়া দর হকীকত গশতাই দূরজ খুদা গর শবি দূরজ সোহবত আউলিয়া। ওহে দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি রুমি তোমাদেরকে জানিয়ে গেলাম, আমি কোরআনের আলেম ছিলাম, তাফসীরের আলেম ছিলাম, হাদিসের আলেম ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যখন আখিরাতের কামেল উস্তাদ মিলিয়ে দিয়েছিলেন শামসু তিবরিজ, তার দরবারে যখন আমি আসলাম, আমি সত্যিকারের মানুষ হয়েছিলাম তখন, যখন নাকি আমি আখিরাতের কামেল উস্তাদের খাদেম হয়েছিলাম। কিতাব পড়লে মানুষ হয় না, মনে রাখবে, বিনি আন্দার খদউলু মে আম্বিয়া বে কিতাব বে মুঈদ উস্তুয়া। আল্লামা রুমি বলেন, ওহে দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবদ্দশায় যদি তুমি আখিরাতের কামেল হাদি কামেল আলেম মুহাক্কিক আলেম কিতাবি শর্ত বিশিষ্ট আলেম উলামায়ে হাক্কানি উলামায়ে রব্বানি আল্লাহর ওলি যারা মুহাক্কিক আলেম পীর বুজুর্গ বুজুর্গানে দিন উলামায়ে রব্বানি উলামায়ে সালেহীন উলামায়ে কামিলিন উলামায়ে আমিলিন তাদের দরবারে তোমার জীবনের হায়াতের ভিতরে যদি তুমি বসতে পারো, তাদের শিক্ষা যদি তুমি নিতে পারো, তাদের চরিত্র যদি নিজের ভিতরে গঠন করতে পারো, ওহে মানুষ দুনিয়ার ভিতরে তুমি জেনে রাখো, তুমি কোন আলেমের দরবারে বসো নাই, ওইটা সত্যিকারের অর্থে হলো আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে তুমি বসেছো। খুব ছোট কথা মনে হয় তাই না? আল্লামা রুমি বলছেন, কোরআন হাদিসের নির্যাস সব আমি নিয়ে গেলাম, হাড্ডি ফেলে রেখে গেলাম দুনিয়ার মানুষের কাছে। পৃথিবীর আলেম নাই হাড্ডি নিয়ে টানাটানি করবে, আর কোরআন হাদিসের যে মগজ সার জিশ নির্যাস আল্লাহ এটা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ বলবেন, আগর খাহি হম নশিনি বা খুদা গো নশিনদ দর হুজুরে আউলিয়া। মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন, মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন, মানুষ রোজা করে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন,
মানুষ হজ করে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন, মানুষ কাবা ঘরে গিয়ে কাঁদে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন, মানুষ মিনায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে কিনা বলুন, মানুষ মারওয়ায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে কিনা বলুন, মানুষ আরাফায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে কিনা বলুন, মানুষ জাবালে রহমতে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায় কিনা বলুন, মানুষ মসজিদে নামার আগে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় কিনা, মানুষ জুলহুলাইফার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় কিনা, মানুষ মসজিদে নববীতে যায় আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন, মানুষ নিজের জীবনকে বিলীন করে দেয় শহীদ হয়ে যায় একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন। সবকিছুর টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য কাকে পাওয়া? জোরে বলুন, কাকে পাওয়া? আমরা আল্লাহকে পাইতে চাই। আল্লাহ, সেই যোগ্যতা আমাদের নাই, সেই যোগ্যতা আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলুন আমিন। আগর খাহি হাম নশিনি বা খুদা গো নশিনদ দর হুজুরে আউলিয়া। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যদি পরকালে জান্নাতের ভিতরে আল্লাহকে পেতে চাও, তুমি যদি আল্লাহর জান্নাতের অধিকারী হইতে যাও, বেহেশতের ভিতরে নবীদের সঙ্গে যদি তুমি বসবাস করতে চাও, আল্লাহ পাকের বানানো জান্নাতের মালিক যদি তুমি হইতে চাও, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তাহলে দুনিয়ার জীবদ্দশায় তোমার যত কর্মব্যস্ততা থাক না কেন, তুমি ধনী হও, গরিব হও, রাজা হও, বাদশাহ হও, প্রজা হও, তুমি দুনিয়ার যত বড়ই ধনী হও না কেন, যত বড়ই অফিসার হও না কেন, যত বড়ই শিক্ষিত হও না কেন, দুনিয়ার যত ধন সম্পদের মালিক তুমি হও না কেন, তোমার হায়াতের জীবনের কষ্ট স্বীকার করে আল্লাহর ওলি আখেরাতের আলেমদের মাহফিলে তুমি বসে যাও। اگر خواہی ہم نشینی با خدا گو نشیند در حضور اولیاء۔ او دنیار مانوش جنے رکھو، تمہار دنیار جیبت دشائی অর্থের গর্ব যদি তুমি না করেছো, অর্থের গর্ব যদি তোমার অন্তরে না হয়, সম্পদের গর্ব যদি তোমার অন্তরে না হয়, চেহারার গর্ব যদি তোমার অন্তরে না হয়, ধন সম্পদের গর্ব যদি তোমার না হয়, বিদ্যা বুদ্ধির গর্ব যদি না হয়, সমস্ত গর্বকে পদতলিত করে আল্লাহর ওলি আখিরাতের আলেমদের দরবারে যদি তুমি এসে বসতে পারো, বান্দা তুমি জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, ও দুনিয়ার মানুষ, আমি রুমি তোমাদেরকে জানাই গেলাম, তুমি কোন আলেমের দরবারে বসো নাই, সত্যিকার অর্থে তুমি আসমান জমিনের মালিক আল্লাহর মাহফিলে বসে গেছো। আল্লাহ, ওয়াজ জীবনে অনেক শুনছেন, আরো শুনবেন বাপজানরা, আমি দুই একটা কথা বুঝ দেওয়ার চেষ্টা করব। লক্ষ লক্ষ বার ওয়াজ শুনেছেন, হাজার আলেমদের ওয়াজ শুনেছেন। ও আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আপনার জীবন যদি একটা ওয়াজে পরিবর্তন হয়ে যায়, একটা ওয়াজে যদি আপনি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথের প্রতীক হয়ে যেতে পারেন, একটা ওয়াজ যদি আপনার জীবনের মোড়কে যদি পরিবর্তন করে দেয়, লক্ষ লক্ষ ওয়াজের মাহফিলের থেকে ওই একটা মাহফিল বেশি দামি। আর যদি কিনা হাজার হাজার ওয়াজ শুনেছেন, হাজার আলেমদের ওয়াজ শুনেছেন, মনে করতে পারেন আমি তো ধনী মানুষ, আমি খলিলুর রহমানের থেকেও আরো জ্ঞানী মানুষ, খলিলুর রহমানের থেকেও আমার চেহারা অনেক সুন্দর, খলিলুর রহমান থেকে আমার বুদ্ধি অনেক বেশি, খলিলুর রহমানের থেকে আমার বিদ্যা বুদ্ধি অনেক বেশি, খলিলুর রহমানের থেকে আমার স্বাস্থ্য সুরাত অনেক সুন্দর, তার থেকেও আমার আত্মমর্যাদা অনেক বেশি। ও আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হযরতে বিলাল হাবশির কি দুনিয়ার এগুলি কিছুই ছিল? অর্থ ছিল, চেহারা ছিল, পোশাক ছিল, গোলাম ছিলেন, গোলাম। ওই যুগে গোলামদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করা হইতো, এ যুগে পশুর সঙ্গেও মানুষ ওই আচরণ করে না। মানুষটা তিনি ছিলেন কালো, স্বাধীনতা তিনার ছিল না, তিনি ছিলেন হাবশি গোলাম।
তিনি শুধুই গোলাম ছিলেন না, তিনার বাবার নাম আছে হাদিসের বাবা, তিনিও ছিলেন গোলাম। আবিসিনিয়ার অধিবাসী ছিলেন, হাবশার অধিবাসী ছিলেন, কালো কুচ্ছিত মানুষ তিনি ছিলেন, চুলগুলো কুকড়া কুকড়া ছিল, ঠোঁটগুলি ফাটা ছিল, পায়ের তলা ফাটা ছিল, পেটে অনাহারা ছিল, জিব্বাটা পোড়া ছিল, শরীরের ভিতরে 396 জায়গায় কাফেরদের তরবারির আঘাত তিনার শরীরে ছিল, শরীরের ভিতরে লৌহ গর্জ কাফেররা ফুটিয়ে দিয়েছিল, দেখলে একটা কালো কুচ্ছি মানুষ ছিল। কিন্তু আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন, অ দুনিয়ার মানুষ জেনে রাখো, এই গোলামখানায় এমন গোলাম, এই গোলামের জন্য জান্নাতের বাচ্চারাও পাগল হয়ে থাকবে। এই গোলাম এমন গোলাম যার জন্য দুনিয়ার বাচ্চারাও এর গোলামি করার জন্য পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ 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 মানুষের ঈমান আমল দেখে। শেখলো সুরাত, ধনী গরিব আল্লাহ কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। পৃথিবীর বড় ধনী বিল গেটস ইহুদি, দ্বিতীয় বড় ধনী জাকারবার্গ ইহুদি, তৃতীয় বড় ধনী মুকেশ আম্বানি সে হিন্দু, কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, কিন্তু আল্লাহ মুসলমান বানায় নাই। আমরা পথের ভিখারি হলেও, আমরা গরিব হলেও আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন, ক্রীতদাস ছিলেন, হাবশার অধিবাসী ছিলেন, আবিসিনিয়ার অধিবাসী ছিলেন। প্রাণের ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা, আজকে এখানে আপনারা হাজার হাজার মানুষ আছেন, ও আমার প্রাণের বাবাজিরা, বন্ধুরা আমার, ভাইরা পর্দার অন্তরালের মা বোনেরা, প্যারা নবী দো জাহানের সরদার রহমাতুল আলামিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন, নবী দো জাহান জান্নাতের সম্রাট আল্লাহর বন্ধু, নবী আকরাম শাফিউ আজম ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ঘোষণা করেছেন, তোমরা বিলালকে চিনতে পারো নাই, চিনতে পারো নাই, বিলাল এমন একজন গোলাম, আজান দিতেন মদিনায় আজান পোস্ত আল্লাহর আরশে। আজান দিতেন মসজিদে নববীতে, আজান পোস্ত আল্লাহ পাকের আরশে। ও আমার বাবাজির, আমার বন্ধুরা, আমার অনেক ভাই এখানে হজ করেছেন, আমি খালি একটু মনের সন্তুষ্টির জন্য বলছি, আল্লাহর কাবা ঘরে কে কে গেছেন একটু হাতটা দেখি। আল্লাহ কাবা ঘরে কাকে কাকে নিয়েছেন? অনেক ভাই হজে গিয়েছেন, আল্লাহ সবাইকে যাওয়ার মতো তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কাবা ঘরে নিয়েছেন, এই পৃথিবীর ভিতরে কাবার থেকে দামি আর কোনো জায়গা নাই। এই কাবা ঘর হলো পৃথিবীর নাবি, সেই পৃথিবীর শুরু হইতে কিয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত পৃথিবীর কোন পাখি কোন প্লেন কাবা ঘরের উপর দিয়ে আজ পর্যন্ত উড়ে যেতে পারে না। মক্কা এয়ারপোর্ট নাই হলো এই জন্য, মক্কায় কোন এয়ারপোর্ট, মদিনা পাকে আছে, মক্কায় কোন এয়ারপোর্ট, বিজ্ঞান প্রমাণ করছে কাবা ঘরের উপর দিয়ে কোনোদিন কোনো পাখি উড়ে যেতে পারে নাই। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? পৃথিবীর বিজ্ঞানীরা অনেক গোপনীয় যন্ত্র পাঠানোর চেষ্টা করছে কাবা ঘরের উপর দিয়ে, তারা পরীক্ষা করে দেখছে পৃথিবীর কোন প্রাণী কাবা ঘরের উপর দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা নাই। কি হয়েছে? আপনি যখন কাবা ঘরে যাবেন, যারা কাবা ঘরে গিয়েছেন, কাবা ঘরের ভিতরে যেই ঘরের দরজা দিয়ে আপনি বাইতুল্লাহর ভিতরে তোয়াফের জন্য ঢোকেন, মাতাফে বাবে আব্দুল আজিজ বলা হয় এই গেট, জমজম টাওয়ারের সামনে, এই কাবা ঘরের ভিতরে যখন আপনি ঢুকবেন, এক নম্বর গেট হলো বাবে আব্দুল আজিজ গেট,
এইভাবে আব্দুল আজিজ গেটের একটু পিছনের দিকে আসবেন, একটা গেটের আগেই দেখবেন দুনিয়ার কোন রাজা বাদশার নামে এই গেট নাই, এই গেটটা আল্লাহর ঘরখানায় কাবার গেট হয়ে গেছে বিলালের নামে, বাবে বিলাল। কেমন গোলাম যার নামে কাবা ঘরের দরজার গেট হয়ে গেছে, সুবহানাল্লাহ বলা যাবে? দুনিয়ার হাজির সাহেবরা যায় আল্লাহ আমাকে যে কয়েকবার নিছেন, আল্লাহ আমাকে 34 বার নিছেন, কিন্তু আমি ওই ঘরের গেটের সামনে গিয়ে নামটা পড়ি আর কাঁদি আর বলি আল্লাহ কেমন গোলাম তুমি বানাইছিলে, আল্লাহ এমন গোলাম তুমি বানাইছিলে আল্লাহ, যে গোলামের নাম তোমার কাবা ঘরের দরজার উপরে তুমি লিখে দিয়েছ। কি গোলাম যার নাম আল্লাহর খানা কাবার গেটে, কি হাজির সাহেব দেখে আসছেন না? বাবে বিলাল পরামর্শটা, বাবে বিলাল হাজি আব্দুল হাব সাহেব, বাবে বিলাল দেখে আসছেন না? আল্লাহর কাবা ঘরের গেটের দরজা হয়ে গেছে তার নাম, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ হতে হবে, মানুষ যখন মানুষ হয় সত্যিকারের মানুষ হয় ওই মানুষ তখন ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। আজিবার মালায়েক শরফ দাশতন, আজিবার মালায়েক শরফ দাশতন, কে খুদরা বা এক সাগ নপিন দাশতন। শেখ সাদি কুদ্দুসের রুহ রহমতুল্লাহি আলাইহি লিখেছেন মানুষ যখন নিজেকে আল্লাহর গোলাম বানায় দেয়, কার গোলাম? আল্লাহর গোলাম হইতে চায় আল্লাহ, সেই যোগ্যতা নাই কিন্তু মনের বাসনা, সেই এলেম নাই, তুমি কবুল করে। আজিবার মালায়েক শরফ দাশতন, আজিবার মালায়েক শরফ দাশতন, কে খুদরা বা এক সাগ নপিন দাশতন। মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায়, নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেয়, ফানা করে দেয়, নিজেকে যখন মিটিয়ে দেয়, আল্লাহ ওই গোলামকে ফেরেশতার থেকেও দামি বানায় দেয়। আর ওই গোলামের দাম তখন এত হয়, কিতাবে আসছে বলছে সদ হাজারা কাবায়ে এক দিল বেহতেরাস, হাজার কাবা থেকেও, হাজার কাবাকে কষ্ট দেওয়ার থেকেও এই এক গোলামকে কষ্ট দেওয়া বড় অপরাধ। হাজার কাবাকে কষ্ট দেওয়ার থেকেও, অর্থাৎ মর্যাদা বোঝানো হয়েছে, মর্তবা বোঝানো হয়েছে, যে হাজার কাবাকে কষ্ট দেওয়ার থেকেও এই আল্লাহর সত্যিকারের প্রেমিক যারা, আল্লাহর আশিকিন জাকিরিন সালেহিন যারা, সত্যিকার আল্লাহকে যিনারা পেয়েছেন, এই পর্যায়ের মানুষকে আঘাত দেওয়া হাজার কাবা ভাঙ্গার থেকেও বড় অপরাধ। বিশ্বনবী দুজানে সরদার রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবাকাত ইবনে সাদের ভিতরে হাদিস এসেছে, নবীজি বলেছেন ইন্নী উদখিলতুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত ভ্রমণ করাইলেন মেরাজের রাত্রে, আমি জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালামের সঙ্গে জান্নাত ভ্রমণ করছি। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা তৈরি করেছেন, আল্লাহর ফেরেশতা সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন, ইংরেজিতে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত হিসাব হয়, আরবির হিসাব আরো বেশি, 100 কোটিতে 1 আরব হয়, 100 আরবে 1 খরব হয়, 100 খরবে 1 ফাদক হয়, 100 ফাদকে 1 আজম হয়, 100 আজমে 1 দানক হয়। আল্লাহর কত কোটি কোটি দানক ফেরেশতা আমার আল্লাহ তৈরি করেছেন। আবার আল্লাহ কোরআন সূরা মুদাসসিরের মধ্যে জানান ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, এ আমার হাবিব আমি আল্লাহর ফেরেশতার সংখ্যা কত আমি আল্লাহ ব্যতীত কোন নবীকেও আমি আল্লাহ জানাই না। আল্লাহর শূন্য সংখ্যা, জুনুদ বলা হয় শূন্যদেরকে, আল্লাহর শূন্য হলো ফেরেশতারা। হাদিসের ভিতরে আছে নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন আরব দানক খদক ফাদক আজম পৃথিবীর কোন মানুষ জানে না, আমার আল্লাহ কাউকে জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন সব থেকে ছোট যেই ফেরেশতা ওই ফেরেশতার
কপালের মাসকানের রাস্তা হলো 300 বছরের রাস্তা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আছে, তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ কুল কিনারা পাবে না। সব থেকে ছোট ফেরেশতার কপালের মাঝখানের রাস্তা কত বছর? সুবহানাল্লাহ বলা যাবে? জোরে বলা যাবে বাবজা। আমি একটু খুশি হই এই একটা শব্দে, কারণ নবীজি বলছেন এই ওয়াজের মাঝখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ওই মাহফিলওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের অনুপযুক্তদেরকে উপযুক্ত করে দেন। তাসবিহুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী জাহানের সরদার রহমাতুল্লাহ আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত জেনে রাখো, এই যে একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলা, এর দাম কত আজ আমরা বুঝি না। মনে করে কিছু তবলিগওয়ালা, কিছু আশিকিন যাকিরিন সালিকিন বান্দা, আর কিছু আল্লাহওয়ালা বৃদ্ধ মানুষ, সমাজে মানুষ যাদেরকে দাম দেয় না, সমাজে যাদেরকে মানুষ বড় দামি জ্ঞানী গুণী বলে মনে করে না, সমাজের মানুষের কাছে তারা বড়ই বেদামি। আল্লাহর হাবিব বলেন, ওহে দুনিয়ার মানুষ জানো না, আমার ওই বান্দা যে একবার সুবহানাল্লাহ বলল, এর দাম কত? সাত আসমান সাত জমিনের কোন সম্পত্তি যদি একজন পেয়ে যেত, এর থেকেও যিনি সুবহানাল্লাহ বললেন উনি বেশি ভাগ্যবান। একবার সুবহানাল্লাহ, তাসবিহুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর আসমান জমিনের ভিতরে যত সম্পদ আছে। আজকে যদি আপনাদেরকে এই সিরাজগঞ্জ জেলার মালিক বানায় দেওয়া হয় একজন ব্যক্তিরে, কত বড় ভাগ্যবান মনে করবে? কোন ব্যক্তিকে যদি রাজশাহী বিভাগের মালিক বানিয়ে দেওয়া হয় নিজেকে কত বড় ভাগ্যবান আমরা মনে করব? ভাইজানেরা, আমার বাবাজিরা, কোন মানুষকে যদি একজনকে বাংলাদেশের মালিক বানিয়ে দেওয়া হয় কত বড় ভাগ্যবান মনে করব? কোন মানুষকে যদি সমগ্র এশিয়ার মালিক বানিয়ে দেওয়া হয় ওই ব্যক্তি নিজেকে কত বড় ভাগ্যবান মনে করবে? কোন মানুষকে যদি সমগ্র পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয় ওই মানুষটা কত বড় ভাগ্যবান মনে করবে? সাত সমুদ্রের তলদেশে সমস্ত মাটির নিচে যত খনিজ সম্পদ আছে, আল্লাহর আসমান জমিনের যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি হয়ে যায়, আমার প্যারা নবীজি বলেছেন তার থেকেও একবার সুবহানাল্লাহ বলা ব্যক্তি বেশি বড় ভাগ্যবান। দুনিয়ায় দাম বুঝলেন না, বুঝবেন কিয়ামতে। আল্লাহ যখন এই সুবহানাল্লাহ বলা ওয়ালাদেরকে ডাক দেবে, আসো তোমার জন্য এই জান্নাত। হাদিসে আছে নবীজি বলছেন, আমি বেহেশতে গেলাম, দেখি ফেরেশতারা লক্ষ লক্ষ তালা জান্নাতের স্বর্ণ রূপা দিয়ে জান্নাত তৈরি করতে আসছে, আর ওই জান্নাতের গেটের উপরে লেখা রয়েছে অমুক দেশের অমুক, অমুকের ছেলে অমুক, তার জন্য এই জান্নাত। জোরে বলবেন না সুবহান। সিফাতুল জান্নাহ ইমাম ইবনে আবি দুনিয়া একখানা ঐতিহাসিক জান্নাতের হাদিসের উপরে কিতাব লিখেছে, সিফাতুল জান্নাহ জান্নাতের বর্ণনা। আমার নবী সব বলছে, আমি একখানা হাদিস পড়েছি নবীজির হাদিস সমুদ্র হইতে, সেই জ্ঞান এলেম আমার নাই। বেহেশতের গাছের একটা ডালের বর্ণনা আজকে আল্লাহ যদি তৌফিক দান করেন আমি করব, জান্নাতের বর্ণনা কি করব এলেম। সব থেকে ভিখারী যেই জান্নাতি হবে, নবীজি বলেছেন বেহেশতের ভিতরে সব থেকে ভিখারী যেই ব্যক্তি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালানোর পরে যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়া হবে, সব থেকে শেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠানো হবে
এক বিন্দু ইমানের বিনিময়ে এরপরে আর কোন ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি দেওয়া হবে না। ওই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে উঠানো হবে, জাহান্নাম থেকে উঠানোর পরে দুইটা নহর থেকে গোসল করানো হবে। একটা নহরের নাম হলো নহরুল হায়াত, আবি হায়াত। ওই নহরের ভিতরে ওই জ্বলন্ত দেহকে যখন ফেলে দেওয়া হবে, হাদিসের ভিতরে আছে, ওই নহরুল হায়াতের ভিতরে জাহান্নামী মানুষটার আগুন নিভতে লাগবে 500 বছর। কত বছর? সব থেকে শেষ যে ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি করে জান্নাতে দেওয়া হবে, তাকে জাহান্নাম থেকে উঠানোর পরে নহরুল হায়াতের ভিতরে ফেলে দেওয়া হবে, আগুন নিভতে লাগবে 500 বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 6000 বছর জাহান্নাম। কয় হাজার বছর? একটা রোজার জন্য 9 লক্ষ বছর জাহান্নাম। কতদিন? 9 লক্ষ বছর। আল্লাহ আমাদের মাফ করে দেব। জোরে বলল আমি। হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহ সাধারণ কোন মানুষ ছিলেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি খলিফা ছিলেন। হযরত আলীর থেকে হযরত ইমাম হাসান বসরি হাদিস পড়েছেন। হযরত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর হাবিবের তৈরি, বিশ্ব নবীর হাতের তৈরি, 120 জন সাহাবায়ে কেরাম থেকে আখিরাতের ইলম অর্জন করেছি, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম হইতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমি আল্লাহর কোরআনের ইলম হযরত আলী থেকে শিক্ষা গ্রহণ করেছি। এত বড় মানুষ, তিনি 120 জন সাহাবীকে উস্তাদ বানায়, আমার আপনার কি একজন লাগবে? লাগবে? বোঝেন নাই? লাগবে? লাগবে? অন্তরে জিজ্ঞাসা। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে 2 চোখই অন্ধ হয়ে গেছিলেন, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি 2 চোখ অন্ধ হয়ে গেলেন, 120 জন সাহাবায়ে কেরাম থেকে তিনি এলেম অর্জন করেছিলেন, শের খুদা সাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহর কোরআনের আসমানি এলেমের সমস্ত এলেম অর্জন করেছিলেন। আর হযরত আলী কোন সাধারণ মানুষ ছিলেন না, জান্নাতের ঘোষণা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন 4th নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর দুনিয়ায় ইসলামের ইতিহাসে সব থেকে কম বয়সে আল্লাহর নবীর হাতে তিনি বায়াত হয়ে ইসলাম কবুল করেছিলেন। বয়স ছিল তখন তিনার 7 বছর 7 মাস। হযরত আলী সব থেকে ছোট বয়সে ইসলাম কবুল করছে। দুনিয়ার মানুষের জন্ম হয় বাবার বাড়িতে, নানার বাড়িতে, হসপিটালে, ক্লিনিকে, মেটারনিটিতে, বিভিন্ন জায়গায় মানুষের জন্ম হয়। যেই কাবা ঘরের কথা আমি আপনাদেরকে জানাইলাম, আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতু উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর হিদায়াতের ঘর, সব থেকে দামি ঘর যে কাবা। দুনিয়ার মানুষ কারোর জন্ম হয় বাবার বাড়িতে, কারোর জন্ম হয় নানার বাড়িতে, কারোর জন্ম হয় হসপিটালের বেডে, কারোর জন্ম হয় নার্সিং হোমে। হযরত আলীর কোন জায়গায় জন্ম হয় না, এই সমস্ত জায়গায় হযরত আলীর জন্ম হয়েছিল আল্লাহর কুদরতি ভাবে খানায় কাবার ভিতরে। আল্লাহ, দুনিয়ার একজন মানুষ আল্লাহর কুদরতে অটোমেটিক যার জন্ম হয়েছে খানায় কাবার মধ্যে। জোরে বলুন সুবহান। আমার মাঝে মধ্যে মনে হয় আল্লাহর রহমত বরকত সব মনে হয় তাদের ভাগ্যেই জুটেছে। আইয়ামে জাহিলিয়াতের সেই যুগে হযরত আলীর মা কাবা ঘরে এসেছিলেন তুয়াফ করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন পেটে
আমার প্রাণের বাবাজিরে হযরত আলীর অনেক কথা আপনারা শুনেছেন, কিন্তু তিনার পবিত্র জন্মখানা কেমন ভাবে আল্লাহ রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবীজি হলাম এলেমের শহর, আর ওই এলেমের শহরের দরজা হলেন হযরতে আলী। প্রশ্নের উত্তর দিয়ে দিই, বহু হক্কানি উলামায়ে কেরাম আছে, তাহলে হযরত আলী যদি এলেমের দরজা হয়, তাহলে আবু বকর ওমর উসমান কি? আবু বকর ওমর উসমান এই তিনজন হলো ওই এলেমের শহরের তিন দেওয়াল। তিন দেওয়াল আর দরজা হলেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ভিতরে তিনি ভূমিষ্ঠ হয়েছেন। আরব দেশের লোকেরা যদিও 360টি মূর্তি পূজা করতেন, কিন্তু ওই যুগের মানুষও কিন্তু কাবা ঘরকে সম্মান করতেন, কাবাকে তিনারা ইজ্জত করতেন। আরবের ভিতরে খবর ছড়িয়ে পড়ল, হযরত আলী কোন সাধারণ মানুষ নয়, এমন একজন সন্তান যেই সন্তান কাবা ঘরে ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান বড়ই ভাগ্যবান, এই সন্তানকে যারা শিশু অবস্থায় দেখবে তারাও বড় ভাগ্যবান। খবর ছড়িয়ে পড়ল সমস্ত আরবের মধ্যে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওই আইয়ামে জাহিলিয়াতের ওই কাফের বেঈমানেরাও কাবা ঘরের ভিতরে এসে হযরত আলীকে এক নজর দেখার জন্য ভিড় করতে লাগলেন। সবাই তিনাকে সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে মনে করতে লাগলেন, কাবা ঘরের ভিতরে সব থেকে বড় সৌভাগ্যবান। আল্লাহর এই দুনিয়ায় পৃথিবীর বুকে কোন মানুষ এমন হয় নাই আজ পর্যন্ত যেই ব্যক্তি খানায় কাবায় জন্মগ্রহণ করেছেন, একমাত্র শেরে খুদা সাদুল্লাহিল গালিব হযরত আলী। আল্লাহ, সাধারণ সন্তান, কারণ আল্লাহ সিলেকশন করে রাখছে জামাইটা হবে কার, জামাই কার হবে, আহলে বাইতের মূল ভিত্তি ইমাম হাসান হুসাইনের দরদের আব্বা খাতুনে জান্নাত মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয় স্বামী হবেন তিনি। সিলেকশন তো আল্লাহ রুহের জগতে করে রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ দেখার জন্য, নিজেদেরকে সৌভাগ্যবান করার জন্য, দেখার জন্য আসতে লাগলেন। একদিকে ছিল আনন্দের বন্যা, সঙ্গে সঙ্গে নিমিশাই আনন্দের বন্যা মিলান হয়ে গেল, কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের দুধ পান করে, মধু পান করে, সন্তান তাকায় কথা বলে, মানুষ দেখে এই সন্তান ঠিক আছে কিনা। মা তাকিয়ে দেখলেন হযরত আলীর চোখটা আর খোলে না, চোখটা বন্ধ, সঙ্গে সঙ্গে হাজারো লাখো মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেল, এই সন্তান তো মায়ের দুধও পান করে না, আবার এই সন্তান চোখ খুলেও তাকায় না, সুতরাং এই সন্তান আর বেশি সময় দুনিয়ায় বাঁচবে না। আনন্দের বন্যা নিমিষেই ম্লান হয়ে গেল। ও আমার প্রাণের বাবাজিরা, বন্ধুরা, আমার ওলামায়ে কেরাম, আল্লাহর কি কুদরত দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনার মা দুধ দেন, মায়ের দুধ, মা দুধ দেয় সন্তান পান করে না, মায়ের স্তনে মুখ লাগায় না, চোখ দিয়েও তাকায় না, আরবের ভিতরে কান্নার রোল পড়ে গেল, এই সন্তান তো আর বাঁচবে না, কারণ দুনিয়ার কোন পানি, কোন মধু, কোন দুধ এই সন্তান আর মুখে দেয় না, মায়ের দুধ পান করে না, এই সন্তান চোখ খুলেও তাকায় না। আরবের ভিতরে বিভীষিকার একটা ছায়া পড়ে গেল, খবর যাইতে যাইতে দারে আরকামের ভিতরে রহমাতুল্লাহ আলামিন দুজাহানের সরদার, আল্লাহর বন্ধু, জান্নাতের সম্রাট, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবের কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ আল্লাহ, হেডকোয়ার্টারে খবর চলে গেছে, সুবহানাল্লাহ বলবেন না, সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ্দুজা, সাইয়্যিদুল কাউনাইন মিসবাহুদ্দুজা, আউয়ালুল মখলুক ফি ইলমিল আযালি, দারুল উলুম দেওবন্দের প্রবীণ শেখুল হাদিস হাফিজুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব নবীজির শানে একখানা কিতাব লিখেছেন, ওলামায়ে কেরামরা পড়েছেন কিনা জানি না,
অনেকে নাম শুনেছেন লামিয়াতুল মুজিজাত, পড়ছেন না? লামিয়াতুল মুজিজাত কিতাবটা লিখছেন শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব দারুল উলুম দেওবন্দের। আল্লাহ এই সমস্ত আলেমদের কবরকে বেহেশতের নূর দ্বারা মুনাওয়ার মুজাইয়ান করেন। কত খেদমত তিনারা করে গেছেন, ইলমের কত উচ্চ স্তরে তিনারা ছিলেন। এই কবিতা হুজুরের বানানো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেবের কবিতা পড়ি আর আমার মনে পড়ে যায় হযরতে হাসান বিন সাবিতের কবিতাগুলি।